ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আগের থেকে একটু ভালো আছি। আমার অনেক ঠান্ডা ছিল, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি, রান্না করা হয়নি। তো আজকে আমি সবজি দিয়ে বড় মাছের ঝোল রান্না করব। সবজি হচ্ছে ধুন্দুল, টমেটো আর হচ্ছে কাঁচকলা, আর এখানে হচ্ছে মাছ। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এই মাছটা হচ্ছে একদম ফ্রেশ, একদম মাছটা লাফাচ্ছিল, তো এই মাছটা আমি আজকে রান্না করে দেখাবো। তো দিয়ে দিলাম মাছ ভাজির জন্য লবণ, হলুদ। এই লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব, আর এই মাছগুলো দিয়েই আমি সবজির দিয়ে একটা ঝোল রান্না করব। আর সবজির ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, আর বাসার সবাই খুব পছন্দ করে। আর সবজি ঝোল যেদিন থাকে সেদিন আর কোনো ডাল আমি রান্না করি না, তো এই জন্য আজকে আমি এই মাছ দিয়ে, বড় মাছ দিয়ে সবজির ঝোল রান্না করব। যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা যায়। তো আজকে আমি টমেটো, ঝিঙ্গে আর হচ্ছে কাঁচকলা দিয়ে, কাঁচাকলা দিয়ে আমি আজকে ঝোলটা রান্না করব। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো একটু কম কম ভাজবো, বেশি ভাজবো না। আর বেশি ভাজলে মাছের টেস্ট আসলে ওই রকম থাকে না, তো এর জন্য আমি মাছগুলো একটু কম করেই ভেজে নিব। আর এই মাছটা আপনারা ইচ্ছা করলে না ভেজেও খেতে পারেন, আমি মাঝে মাঝে না ভেজে রান্না করি। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি তরকারি রান্না করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এখানে আমি মশলা দিয়ে দিব। মশলা আসলে বেশি ধরনের মশলা থাকবে না, লবণ, হলুদ ও জিরের গুঁড়ো, এইগুলো দিয়েই আমি আজকে রান্না করব মাছের ঝোল। তো মশলাগুলো আমি একটু ভালোভাবে কষায় নিব, আর দিয়ে দিব আমার পরিমাণ মতো কাঁচামরিচ। আর মাছটা যেহেতু অনেক ফ্রেশ ছিল, মাছের ভিতরে অনেক তেল ছিল, আমি এই তেলটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। আর তেলটা এত পরিমাণ তেল ছিল যে বলার বাহিরে, আর মাছটা একদম ফ্রেশ ছিল, দেখেই মনে হচ্ছে যে মাছটা অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল, আর তেলগুলো অনেক ভালো। তো আমার মশলার কষানো শেষ, মাছের তেলগুলোও কষানো শেষ, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে কষায় নিব, কারণ সবজিগুলো যত কষানো যাবে তরকারি খেতে ততটা ভালো লাগবে, আর সবাই অনেক পছন্দ করবে খেতে। তো এর জন্য আমি মশলা কষানো শেষ করে সবজিগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন আমি এগুলো একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গেল, এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে দেখা যাবে যে এটা একটু সেদ্ধ হয়ে যাবে, আর সবজি যেহেতু সবজি থেকে এক ধরনের জল বের হবে। তো ঠিক আমি আমার যেগুলো সবজি ছিল এই সবজি থেকে একদম ঝোল বের হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি এখানে জল দিয়েছি, আসলে না, সবজি থেকে এই জলগুলো বের হয়ে গেছে। তো এখন আমি এগুলো ভালোভাবে একটু কষায় নিব। কষানোর পরে তো আমি ভালোভাবে কষায় নিলাম, আর কষালে দেখা যায় তরকারির চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর আমি এটা মাছের ঝোল রান্না করব যেহেতু, এই জন্য আমি একটু বেশি পরিমাণের একটু ঝোল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব, সবগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য। তো আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর, আর একটা গ্রান বের হয়ে গেছে। এখন আমি মাছ ভাজিগুলো যে রেখে দিয়েছিলাম এইগুলো সবগুলো আমি তরকারি ঝোলে দিয়ে দিব, এবং এগুলো একটু ভালোভাবে সেদ্ধ করে নিব মাছগুলো দিয়ে, না হলে মাছের ভিতরে মশলা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমি মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। এখন একটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব, ঢেকে দেওয়ার ফলে তরকারিটা অনেক সুন্দর হয়ে যায়। তো আমার এই তো রান্না করা শেষ হয়ে গেল, এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর তরকারি কালারটা অনেক সুন্দর, আর উপরে তো অনেক তেল, আসলে মাছের তেলটা এত পরিমাণ ছিল। তো আমি মাছের তরকারিগুলো একটা বাটিতে বেড়ে নিলাম, আর দেখে মনে হচ্ছে যে আমার এই তরকারিতে অনেক তেল, আসলে কোনো তেল তেমন দেওয়া হয়নি, মাছের তেলটাই আসলে ভেসে গেছে, আর মাছের তেলটা গলে গেছে, এই জন্য এরকম দেখে মনে হচ্ছে। তরকারিটা দেখে অনেক সুন্দর লাগছে এবং খেতে আশা করি অনেক ভালো লাগবে। তো আপনারা ইচ্ছা করলে বাসায় এইভাবে মাছের ঝোল রান্না করতে পারেন, আর মাছের ঝোলটা খেলে খুবই ভালো হয়, কারণ ডাক্তাররা সবসময়ই বলে যে ঝোল ঝোল তরকারি খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।